আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম সুসংবাদ। নতুন 13,000 সরকারি পদ সৃষ্টি হচ্ছে। সিদ্ধান্ত আজকে হলো যে নতুন 13,000 সরকারি পদ শূন্য হচ্ছে এবং সেখানে চাকরির আসন বৃদ্ধি সৃষ্টি হবে। তো সবাই ওইখানে আবেদন করতে পারবে এবং আমাদের দেশের যে বেকার সমাজের জন্য একটি সুসংবাদ, যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য একটি সুখবর নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো চলুন ভিডিওটা শুরু করি। নতুন 13,000 সরকারি পদ সৃষ্টি হচ্ছে, সিদ্ধান্ত আজকে সচিবালয় থেকে জানা গেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে 12,842 নতুন পদ সৃষ্টি ও স্থায়ীকরণ হচ্ছে। এই সংক্রান্ত প্রস্তাব উঠছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে। আজ বৃহস্পতিবার 8 সেপ্টেম্বর সকাল 10টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে জুমে বৈঠকে অনুষ্ঠিত হবে। জানা গেছে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পদ সৃষ্টির জন্য বড় প্রস্তাব এসেছে। করোনাকালে রোগীদের জরুরি চিকিৎসার জন্য 2 ধাপে 10,000 সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেয় সরকার। এসব পদ সৃষ্টির ভূতাপেক্ষা অনুমোদনে সচিব কমিটিতে উঠেছে। প্রথম ধাপে 6,000 ও দ্বিতীয় ধাপে 4,000 নার্স নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকেই এ পদগুলো সৃষ্টি হয়েছে এবং নতুন করে আরও পদ সৃষ্টি হচ্ছে। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ বোর্ডের 22টি জেলার 88 পদ অস্থায়ীভাবে রাষ্ট্র খাতে, সৃজন ও পানি উন্নয়ন বোর্ডের 13 ক্যাটাগরিতে 766 পদ অনুমোদন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে 10টি পদ সৃজন ও স্থাপত্য অধিদপ্তর 17টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান কার্যালয়ে 21টি অস্থায়ী পদ, মৎস্য গবেষণা ইনস্টিটিউটে 141টি পদ এবং ভূতাপেক্ষ ও 16 পদ রাষ্ট্র খাতে অস্থায়ীভাবে সৃজন ও সেডার 15টি পদ রয়েছে। তো বন্ধুরাই অবশেষে যে আগামীতে যে 13,000 সরকারি পদ সৃষ্টি হচ্ছে সেখানে নতুন একটি সিদ্ধান্ত আসলো আজকে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।